শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদের সবরমতী নদীর উপর অটল সেতুর উদ্বোধন করবেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই সেতু মূলত পথচারীদের জন্য। এছাড়াও সেতু ব্যবহার করতে পারবে সাইকেল আরোহীরাও। তীব্র যানজটে না পড়ে অথবা কোন যানবাহনের সাহায্য না নিয়ে তারা পেরিয়ে যেতে পারবে সবরমতী নদী, উপভোগ করতে পারবেন বিভিন্ন আঙ্গিকে নদীর সৌন্দর্য। পথচারীদের জন্য সুসজ্জিত সরণি রয়েছে এই সেতুতে, তার উপরের ও নিচের দুই অংশের সরণি ব্যবহার করতে পারবেন। জানা গিয়েছে মোট 2600 মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে সেতু। এ ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে। সেতুর রেলিং তৈরি করা হয়েছে কাঁচু স্টেনলেস স্টিলে। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৈরি অটল সেতুর বৈশিষ্ট্য চোখ ধাঁধানো নকশা এবং এলইডি আলোর সজ্জা। 300 মিটার লম্বা এবং 14 মিটার চওড়া এই সেতুর পশ্চিম দিকে অঙ্গসজ্জার অন্যতম অঙ্গ ফুলের বাগান, পূর্ব দিকে থাকবে শিল্প সংস্কৃতির কেন্দ্র।